এখন রাজা ডেকে নিয়ে এখনো পর্যন্ত না না সেই মহারাজের লাল তাজা রক্ত। আমি রাজা হয়েছি, তুইও আমার হয়ে চাকরি করবি। খুব খুশি হচ্ছে, খুব খুশি হচ্ছে, খুব খুশি হচ্ছে সেনাপতি মহাশয়। আজ থেকেই আপনার রাজ্যে আমি কাজ করা বন্ধ করে দেবো, আপনার চাকরি করব না, এই রাজ্য ছেড়ে আমি বহু দূরে চলে যাবো, থাকতে চাই না এই রাজ্যে। তুমি চলে যাবে? আচ্ছা, তুমি যে আমার হয়ে এত কাজ করেছো তার পারিশ্রমিকটা নেবে না? হ্যাঁ, পুরস্কার দেবো, পুরস্কার, উপযুক্ত পুরস্কার দেবো। আমায় পুরস্কার দেবে? হ্যাঁ, পুরস্কার দেবো। কি পুরস্কার দেবেন? তুমি যখন ঘাতকের চাকরি করবে না, আর তোমাকেও আমি রাজ্যে কোনদিন রাখবো না। রাজ্য ছেড়ে তোমাকে কুকুরের মতো করে পালিয়ে যেতে হবে, কোনদিন রাজ্যের মুখ দেখতে পাবে না। কি বলতে চাইছেন? আমি বলছি তাহলে তুমি আজ থেকে ঘাতকের চাকরি করবে না? এই নর পিশাচ রাজ্যেই ঘাতকের চাকরি কি? মরে গেলেও এই রাজ্যে আমি থাকতে চাই না। ঘাতকে চাকরি করবে না? না, করবে না, না, না। কি শয়তান, তুই আজ আমায় খুন করলি? শয়তান, তোদের মতো নর পিশাচ রাজ্যে কেউ থাকবে না রে শয়তান। চলে যাচ্ছি, শোন, যাবার সময় একটা কথা বলে যাচ্ছি। তোকে বধিবে যায় গোকুলে বাড়ি শেষে আসছে রে শয়তান। ঘাতককে সরিয়ে দিয়েছি, রাজাকে সরিয়ে দিয়েছি, বড় রানীকে সরিয়ে দিয়েছি, পথের কাঁটা বলতে একটাও থাকলো না। আমার ভীষণ আনন্দ করছে। যাও আনন্দে, নাচবে যাও, গাইবে যাও, নাচবে যাও, গাইবে যাও। সব কাঁটাকে সরিয়ে দিয়েছি, কিন্তু আমার একটা কাঁটা আছে, এটাকে সরাবো। একে ভাবছি আমাকে যে সুখে শান্তিতে রাজত্ব করবে, হে বোকা, আমাকে বধিবে যে আর গোকুলে, আমি কি কংস? সেনাপতি মহর্ষিল একটা ধর্ম মানে রাজপ্রাসাদের। দাদু ভাই, এই শোনা দাদু ভাই, বলো দাদু। রূপকুমার বলো দাদু, দুটো অস্ত্র নিয়ে আসবি যাতো? ঠিক আছে, তোকে যুদ্ধ বিদ্যা শিখাবো। হ্যাঁ দাদু, আমার ফলের বাগানটা রয়েছে, তোকে পাহারা দিতে হবে। তাই ঠিক আছে দাদু, তুমি যে আমাকে বলেছিলে যুদ্ধ বিদ্যা শিখিয়ে দেবে, দাও দাদু আমাকে তুমি যুদ্ধ বিদ্যা শিখিয়ে দাও। ঠিক আছে দাদু, এসো। যে ফলের বাগানটা রয়েছে, এই ফলের বাগানটি পাহারার দিবি। ঠিক আছে দাদু, কোন দুশ্মন আসলে শালাকে বাঁধিয়ে নিবি, আর যদি না পারিস
আমাকে ডাকবি, আমি ওদিকে পাহারা দিচ্ছি। তা ঠিক আছে দাদু, ভালো পাহারা দিবি। হ্যাঁ দাদু, আমি যদি না পারি তাহলে আমি তোমাকে ডাকবো দাদু। ঠিক আছে, আমি ওদিকে ঘুরে আসি। ঠিক আছে দাদু। তাই তো দাদু বলেছে এই ফলের বাগানটা আমাকে খাড়া খাড়া পাহারা দিতে হবে। না না, এখানটায় বসে আমি ফলের বাগান পাহারা দেবো। আর আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আজ তিন দিন অনাহারে আছি। ফলের বাগান, আমি এখান থেকে দু একটি ফল পেড়ে খাবো, ফল পেড়ে খাবো, ফল পেড়ে খাবো। তুমি বিদেশি না বলে না জিজ্ঞেস করে আমাদের ফলের বাগানের মধ্যে প্রবেশ করে তুমি ফল পারছো যে? হরি বাবা, আজকের আমি তিন দিন অনাহারে আছি। দাও না বাবা, দাও দাও, আমায় দুটি ফল দাও না। না, আমি কে আমার ক্ষুধা নিবারণ করি? কিছু তো এখানে ফল দেওয়া হবে না। কেন, ফলটা কি তোমার বাবার বাগান পেয়েছে? ছি বাবা, এত ছোট মুখে এত বড় কথা বলতে নেই, তাই না? বাবা তুললেই হ্যাঁ আমি জোর করে ফল তুলে খাবো, দেখি তুমি আমার কি করতে পারো। বললাম তো আমি যতক্ষণ এখানে পর্যন্ত আছি কিছুতেই আমি ফল পাঠতে দেবো না। আর যদি ফল খেতে হয় তাহলে আমার সঙ্গে তুমি যুদ্ধ করো, যুদ্ধ করে যদি তুমি আমাকে হারিয়ে দাও তবে তুমি ফল পাবে, নচেত এখান থেকে একটি ফল আমি তোমাকে পাঠতে দেবো না। আমার সঙ্গে রান করতে চাই? হ্যাঁ, রান করতে চাই। বেশ, তাই হোক বালক, যদি ওকে পরাস্ত করে দেই আমার যদি ফল দিবি তো বাবা? হ্যাঁ, যদি আমাকে তুমি যুদ্ধভূমিতে হারিয়ে দাও তাহলে তুমি ফল পাবে। আমি বালককে মারিনি। কেন মারেছিস বল? আমি বালককে মারিনি, ফল চেয়েছিলাম। এই বালক বললো আমায় যুদ্ধে পরাস্ত করতে পারলেই তবেই দুটি ফল দেবো। তারপর কি করলি? ফল খাবি বলে খাবি? দাদু ভাই বলো, দাদু বাঁধিয়ে বাঁধিয়ে। ঠিক আছে দাদু, বাগানে এসে আমার দাদু ভাইকে মারবে? সর্দার চুপ, সর্দার চল দাদু ভাই চল, আমি আর বিচার করতে পারবো না, তোর মাই বিচার করে দেবে। হায় রে ভাগ্য, আজ আমার এমন ভাগ্য, নারী করছে আমার জীবন বিচার। এক নারীর বিচারে হলো আমার প্রাণদণ্ড নেওয়ার, আবার এক নারী করবে আমার বিচার। বেশ, তাই চলো সর্দার, আমার মাই তোর বিচার করবে। দেখি তোমার মাই কেমন বিচার করে। হে দাদু ভাই বলো, দাদু চলো। তাই তো আমার উপকুমারে গেছি আর বাবুজি সেই বেরিয়ে গেছি, এখনো পর্যন্ত আসছি না। এসে গেছো? দাদু ভাইয়ের সঙ্গে এক ভদ্র আদমি জুলুম করেছিল, দাদু ভাইকে মেরেছিল, তাকে আমি বাঁধিয়ে নিয়ে এসেছি। হে দাদু ভাই বলো, দাদু তাকে নিয়ে এসেছিস? হ্যাঁ দাদু নিয়ে এসেছি। হে ভাই, আমি আর বিচার করি নাই, তুই আর বিচারটা কর। ঠিক আছে, আমি এই মুহূর্তে বিচার করব বাবুজি। জানো না গো বাবুজি,
আমি আদিবাসী মানুষ না জানে তোকে বহুত বকুনি করেছি, তুই আমাকে ক্ষমা করে দে বাবা, তুই আমাকে না বাবুজি ও কথা বলে আমার লজ্জা দিও না বাবুজি, আজকের আমাকে আমাকে আজকে জামাই বলছ, আজকে আমার স্ত্রীকে নিয়ে এসে মেয়ের সিংহাসনে বসি, আজকের আবার আজকের আমার ছেলেকে মানুষের মতন মানুষ করেছো বাবা রূপকুমার, ইনি তোমার পিতা কি বলে মা, ইনি আমার পিতা রয়েছে, পিতা আমার প্রণাম না জামাই বাবা, তুই তো জঙ্গলে এসেছিস, আমার বিটিকে কেন জঙ্গলে পাঠালি? শোনো বাবুজি, আমার জীবন কাহিনী, আমি বিজয়নগর রাজ্যের বিজয় সেনের পুত্র, নাম আমার প্রেম কুমার, আলোমতি ছিল এক গরিবের মেয়ে, ওকে ভালোবেসে আমি বিবাহ করেছিলাম, তার জন্য রাজ্যের প্রজারা সবাই বিদ্রোহ সৃষ্টি করলো, সবাই বলল আমি নাকি একটা গরিবের মেয়েকে বিয়ে করেছি, তার জন্য আমার রাজ্যে কেউ থাকবে না, বাকিয়া কর কেউ দেবে না, রাজা বলে স্বীকার করবে না, যদি আমি কোন ধনীর মেয়েকে বিয়ে করি তাহলে আমার রাজা বলে স্বীকার করবেই, বাকিয়া করও দেবে আর রাজ্যের মধ্যে থাকবে। জামাই বাবা আমি বুঝতে পারলি, প্রজার মঙ্গলের জন্য আমি আবার রাজকন্যা দেখে বিবাহ করলাম, ওই রাজকন্যা এসে সেনাপতির সঙ্গে পরামর্শ করে আমার আমার আলোমতিকে দিয়েছিল হত্যা করবার আদেশ। ও তুই দুটা বিয়া করেছিস, এটা বড় রানী, আচ্ছা ঠিক আছে বাবা, আমার বিটি গরিবের বিটি ছিল, উহাকে বনবাসে দিলি, তুই কেন বনবাসে আসলি? আমি কেন এলাম? তুই কেন আলি বল না? আমি যে ঘাতকের জন্য বেঁচে গেছি, আর ঘাতকের জন্য আমার আলোমতিকে যে আমি ফিরে পেয়েছি, ওরা চক্রান্ত করে আমায় হত্যা করবার আদেশ দিয়েছিল কিন্তু ঘাতক আমায় ছেড়ে দেয়, তাই ঘুরতে ঘুরতেই তোমার জঙ্গলে চলে আসে। চলো বাবুজি চলো, আমাদের রাজ্যে আমাদেরকে ফিরিয়ে দেবে। আর একটা ছোট বউ আছে, ওই কৌশল করে তোকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছে, এখন কি করতে চাস? বেটা পেয়েছিস, বউ পেয়েছিস, যা তোর রাজ্যে ফিরে চলে যা। আমার রাজ্য ওরা যে অধিকার করে বসে আছে, চলো বাবুজি, চলো বাবুজি চলো, তুমি না গেলে ওই রাজ্য আমরা ফিরে পাবো না, ওই ছোট রানী আসেন আমাদের মারছি গো, আমাদের রাজ্যটা দখল করে বসে আছি, গ্রাস করে বসে আছি, চলো বাবুজি চলো, আর দেরি না করি আমাদের রাজ্য ফিরে দেবে। আমি চলে গেলে আমার এত বড় জঙ্গল রয়েছে, কে দেখাশোনা করবে? তোরা যুদ্ধ করো। তোর সঙ্গে একবার জঙ্গলে মোলাকাত হয়েছিল না, তুই সেই সেনাপতি আছিস? জামাই বাবা বলো বাবুজি, এই সেই সেনাপতি, শালাকে সেদিন হাতে পেয়ে ছেড়ে দিয়েছিলাম, আজকে তোর কোন পাপ বাঁচাবে?
কাটিয়ে দিবে। আদিবাসীর খুনটা মাথায় উঠল না, শালা কেউ বাঁচাতে পারবে না। খুনটা দেবে না, আমি রাজ্য ছেড়ে অনেক দূরে, অনেক দূরে কোথায় যাবে শালা, অনেক দূরে, অনেক দূরে চলে যাবে। আর আগে তোকে শেষ করে দেব, যেমন করে আমার জামাইর বাবার রাজ্যকে শ্মশানে পরিণত করেছিস, আমার বিড়িকে বনবাসে দিয়েছিলিস, আমার জামাইকে ঘাতকের হাতে তুলে দিয়েছিলিস, তোকে সেটাকে বাঁচিয়ে রাখবো না রে, তোকে বাঁচিয়ে রাখবো না। হ্যাঁ ক্ষমা, আমি শালা ক্ষমা কি করবো রে শালা, শেষ করে দেবো। দেখো দেখো আমি না আর কোনোদিন আমার ভুল কাজ করবো না, আমি এখান থেকে অনেক দূরে পালে যাবো, কোনোদিন রাজ্যে ফিরে আসবো না, তোমাদের সঙ্গে আর কোনোদিন দেখা হবে না, আমি অনেক দূরে চলে আসবো। রাজা হতে দিলি না রে সর্দার, উপরে কি রাজা হবি যা। আরে জামাই বাবা, তোর সেই ছোট বউটা কোথায় আছে আমাকে দেখিয়ে দিবি, চল চলো চলো বাবুজি, ছোট বউটাকে শেষ করে দেব, আমি তোমায় দেখিয়ে দেব আমার সেই ছোট বউকে, চলে। তার আগে তোকে শেষ করে দিয়ে যাবো। আমার রাজপ্রাসাদে ঢুকে আবার আমাকে ধমকাই দেখা। এই জামাই বাবা, এই তোর ছোট বউটা, বেশ চড়চড়াচ্ছে, দেখ না কেমন লাফাচ্ছে, তোর সঙ্গে রয়েছে। কোথায় গেল তোর তাগত, কোথায় গেল দেখবে। শোন মায়া, লোকের হাতে কঙ্কটা শোভা পায় কিন্তু কৃপণ শোভা পায় না, একবার দিয়ে দিলে না ঘর মুখটা দুধার হয়ে যাবে। ও মহারাজ গো, আমাকে ক্ষমা করে দাও গো মহারাজ, আর কোনোদিন এমন ভুল হবে না গো মহারাজ। দিদি দিদি, আমি তোমার ছোট্ট বোন, আমায় তুমি ক্ষমা করে দাও দিদি। দেখো দিদি, আর কোনো দিনের জন্য এরকম ভুল কাজ হবে না, আমায় ক্ষমা করে দাও দিদি, মিনা তোকে আমি ক্ষমা করে দিতে পারতাম, আমাকে যা শাস্তি দিয়েছিলি আমি সব মেনে নিয়েছিলাম, তাই বলি যে নারী নিজেই স্বামীকে হত্যা করতে পারে সেই নারী, আমার কাছে কোনো ক্ষমা নেই, এখান থেকে বেরিয়ে আমি কিছুতে বাঁচিয়ে রাখবো না, তোকে আমি এই দুনিয়ার মুখ থেকে সরে দেবো, আয় শয়তানি, তোকে আমি আজকের খুন করবো, খুন করবো। দাদু ভাই,
আমি মায়া লোকে মারে আমার হাতটা কুলোষিত করব না। তুই নে, তোর মাকে যেমন বনবাসে দিয়েছিল, তোর বাবাকে যেমন হত্যার আদেশ দিয়েছিল, তুই নে। ধরে নিয়ে দাদু ভাই, ধরে নিয়ে কোথায় পালাবে? বাবুজি, আজ থেকে আমার এই রাজ্যের ভারাভার আমার রূপকুমারকে দিয়ে, আজ থেকে হবে আমার রূপকুমার রাজা। এবার রূপকুমারকে রাজা বানিয়ে দে, আর তুমি থাকবে এই এই রাজ্যের সেনাপতি। ঠিক আছে, আমি দাদুর ভাই পাশে থাকবো সেনাপতি হয়ে। এসো বাবুজি এসো। তাই তো আজকের আমার সাজানো বাগান শুকিয়ে গেল। আজ জল দেওয়ার নেই তো কেউ, চিৎকার করে বলছে সবাই, ঘর ভাঙছে ছোট।